ক্রেতারা বলছেন, গুণগত মান ও দেশের চেয়ে কম দামে কিনতে পারার কারণে কলকাতায় যাচ্ছেন তারা। ঈদের আগে বেচা বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য, ক্যামেরা ছিলেন সৌমেন রায়চৌধুরী। জমে উঠেছে কলকাতার ঈদ বাজার। অধিকাংশ ক্রেতা নিউ মার্কেট এলাকায় দেখা গেল বাংলাদেশের। বাংলাদেশি ক্রেতারা বলছেন যে এখানে যে পণ্য পাওয়া যায় তা দামে যেমন সস্তা, গুণগত মানও অনেক ভালো, আর সে কারণেই তারা কলকাতার এই নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে ভিড় জমান। বাংলাদেশে আসলে এই যে ঈদের টাইম যখন চলে আসে সবকিছু একটু রেট একটু দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এখানে আসলে সেটা কিন্তু হয় না। এখানে আসলে বাংলাদেশে যেটা দেখা যায় যে 2000 টাকার জিনিস সেটা এখানে কিন্তু 1000 টাকা দিয়ে পাওয়া যায়। দাম কম সব কিছুতে, আর অনেক কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, যেমন এটাও 50% ডিসকাউন্টে পেলাম, যেটা বাংলাদেশে পাওয়ার সুযোগটা কম থাকে। তাই মানে মূল কারণটা হচ্ছে বাংলাদেশে দাম বেশি, এখানে দাম কম। হ্যাঁ, যেটা সত্যি কথা, সত্যি কথা বলতে কোয়ালিটিও ভালো। এই জিনিসটা 300 করে নিয়েছি, যেটা হচ্ছে বাংলাদেশে কিনতে গেলে আমার 1000 থেকে 1500 টাকা পরে। এখানকার হচ্ছে আমরা গরুর মাংস খেতে পারছি হচ্ছে 50 টাকা করে, যেটা বাংলাদেশে 120 টাকা 150 টাকা করে। সেটা কেন? অবভিয়াসলি বাংলাদেশে অনেক ভালো পাঞ্জাবি আছে, লাইক ইয়েলো অঞ্জনস, তারপরে হচ্ছে সেইলর, ওদের পাঞ্জাবি অনেক ভালো, বাট ওদের রেঞ্জটা অনেক হাই। লাইক আমি এখান থেকে যে পাঞ্জাবিটা 800 থেকে 1200 রুপির মধ্যে নিয়েছি, ওখানে ওইটা আমার কিনতে হলে 5000 থেকে 8000 টাকা লাগবে, সেম কোয়ালিটি। তবে যেহেতু কলকাতা এবং কলকাতার আশেপাশে অঞ্চলগুলোতে ভারতের জাতীয় লোকসভা নির্বাচন চলেছে, সে কারণে নিরাপত্তাজনিত কারণে গত কয়েকদিন এই দোকানগুলো তেমন খোলেনি। তবে ভোট শেষ হতেই আবার পুরোদমে জমে উঠেছে কলকাতার ধর্মতলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই নিউ মার্কেটের ঈদবাজার। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।